নিজেকে এমনভাবে তৈরি করুন যে পাবে সে গর্ব করবে, আর যে হারাবে সে আফসোস করবে। কেউ কারোর জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। সময় বুঝিয়ে দেয় আপনার অবস্থান, আর পরিস্থিতি বুঝিয়ে দেয় আপনার দুর্বলতা। অভাব, সময় আর পরিস্থিতি জীবনের সব থেকে বড় শিক্ষক। অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা। ছোটবেলায় যখন কথা বলতে জানতাম না, তখন ঠিকই মা বুঝে নিত, আর এখন বড় হয়ে আমরা কথায় কথায় বলে থাকি, বাদ দাও মা, তুমি বুঝবে না। মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। হাসতে গেলেও ভাবতে হয়, কাঁদতে গেলেও ভাবতে হয়। জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলবেই, এটাই বাস্তব। যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি, যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, কিছুটা অভিনয় আর কিছু কথাই যথেষ্ট। দূরত্ব কোনো বিষয় নয়, যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। জগতে কোনো সম্পর্কই স্থায়ী নয়, একদিন না একদিন সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, মৃত্যুই তার আসল প্রমাণ। আসলে স্বামীর চেয়ে আপন কেউ হয় না। নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মায়ের কাছেও মেয়েরা বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী নামের মানুষটা আমৃত্যু পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য। যার কাছে তোমার চোখের জলের কোনো গুরুত্ব নেই, তার জন্য কাঁদতে যেও না। যার কাছে তোমার বলা কথার কোনো গুরুত্ব নেই, তার জন্য অযথা নিজের শব্দ ব্যয় করো না। মনে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার, কারণ সূচেতে সেই সুতোই প্রবেশ করে যেই সুতোতে কোনো গিঁট থাকে না। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, ক্ষমা তাকে করো না যে বেঈমানি করেছে। ভালো মানুষ হতে গেলে ভালো মানুষের সঙ্গে মিশতে হয়, ভালো মানুষের লেখা পড়তে হয়, ভালো মানুষের জীবনী পড়তে হয়। কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করেও ভালোবাসা পাওয়া যায় না। নিজেকে বিশাল কিছু ভাবা লোকগুলো কোনোদিনও বিশেষ কেউ একজন হয়ে উঠতে পারে না। মনে রাখা ভালো, সোনা গলে গিয়েই দামি গহনা হয়, আর হীরা কাটছাট করার পরই হয় মহামূল্যবান। টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনো কেনা যায় না। যে মানুষটা ভালো রাখতে পারে সে মানুষটা সব থেকে বেশি কষ্টও দিয়ে যেতে পারে। অতিরিক্ত প্রত্যাশা আর অন্যের ভালো দেখে হিংসাই মানুষকে সবচেয়ে বেশি দুঃখে রাখে। এই দুইটা জিনিস বাদ দিতে পারলে তার মতো সুখী আর কেউ নেই। জীবনে খারাপ সময় না আসলে কখনো ভালো সময়ের গুরুত্ব বোঝা যায় না। যদি নিজের প্রতি বিশ্বাস থাকে, তবে কাউকে প্রমাণ দেবার দরকার নেই তুমি ঠিক না ভুল। মানুষ সব সহ্য করতে পারে, কিন্তু ভালোবাসার মানুষকে অন্য কারো সাথে সহ্য করতে পারে না। অনেকেরই বাবার রেখে যাওয়া সম্পদ মনে হতে পারে অল্প, কিন্তু এগুলোই আপনার বাবার হাজার ফোঁটার ঘামে ভেজা গল্প। অন্ধ লোক যদি হঠাৎ দেখতে পায়, তখন সে সর্বপ্রথম হাতের লাঠিটাকে ফেলে দেয়, অথচ লাঠিটাই ছিল তার দুঃসময়ের সঙ্গী। আপনি নিজে থেকে নক দিলে যারা আপনার খবর নেয়, আন্তরিকতা দেখায়, ভালোবাসা দেখায়, কিন্তু আপনি নক না দিলে
যারা ভুলেও খবর নেয় না তারা আপনার কেউ না। প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে বাকিটা পরকালের জন্য। একটি কথা মাথায় রাখবেন, অন্যের চোখের জলে নিজের সুখ তৈরি করে বহুদূর যাওয়া যায় না। বাবারা কখনো মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করার কষ্টে কাঁদে না, বাবারা তখনই কাঁদেন যখন দেখেন তাদের উপার্জিত অর্থের দ্বারা সন্তানদের মানুষ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন, অথবা সন্তানরা মানুষের বদলে অমানুষ হয়েছে। মানুষ গরিব হয় স্ত্রীর চারটি কাজে। এক, যে স্ত্রী স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে। দুই, যেসব নারী পরকীয়ায় জড়িয়ে পড়ে। তিন, যে নারী সংসারকে হাতের মুঠোয় রাখার চেষ্টা করে। এবং চার, যেসব নারী বিনা প্রয়োজনে অর্থ ব্যয় করে। খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝে ভুল বোঝে। যে আপনার নীরবতার ভাষা বোঝে না, সে আপনার চিৎকারের ভাষাও বুঝবে না। বিচ্ছেদ একদিনে হয় না, মানুষটা চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগে থেকেই নিয়ে নেয়, তারপর একটা অছিলা খুঁজতে থাকে। একটি সুখ মানুষকে কখনোই বারবার হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ আজীবন কাঁদাতে পারে। জীবন একটা লম্বা সফর, আর এই সফরে মানুষ চিনতে হয় জনে জনে, আর শিক্ষা নিতে হয় পদে পদে। ইনকাম এমনভাবে করো না যেটা পাপ হয়ে যায়, আর খরচা এমনভাবে করো না যাতে তুমি ঋণে ডুবে যাও। রাগ সবার উপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার উপর বেশি অধিকার, কেবল তার উপরই রাগ করা যায়। মেয়ে অসুস্থ হলে তখন মনে অনেক কষ্ট হয়, আর বৌমা অসুস্থ হলে নাটক মনে হয়। ভদ্র ও নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে দুর্বল, কিন্তু তারা আসলে জানে না যে এই গুণটি অর্জন করা কতটা কঠিন। মানুষ একাকী বেঁচে থাকতে পারে না, কারণ মানুষ সামাজিক জীব, তাই প্রায় প্রত্যেক মানুষের সঙ্গীর প্রয়োজন হয়। আমরা প্রত্যেকে যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না। যদি আপনি কাউকে সম্মান করতে না পারেন, তাকে অসম্মান করবেন না। যদি আপনি কাউকে উপকার করতে না পারেন, তার ক্ষতি করবেন না। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখান যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। তেল মেরে উপরে ওঠা যায়, তবে বেশিক্ষণ স্থির থাকা যায় না। পরিশ্রম করে নিজের যোগ্যতায় উপরে উঠুন, আপনার স্থায়িত্ব একদম নিশ্চিত। আড়ালে কাজের বিঘ্ন ঘটায়, কিন্তু সামনে ভালো কথা বলে। যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত। ধৈর্য মানুষকে জিতিয়ে দেয়, আর অধৈর্য মানুষকে হেরে যাবার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। মানুষ যখন একা থাকে, তখন সে নিজের চেয়েও তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে। সমাজে সফল ব্যক্তি বলতে শুধু টাকা পয়সা উপার্জন করাকেই বোঝায় না, সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে বড় মানুষ হওয়াকে একজন সফল ব্যক্তি বোঝায়। মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না। ছোট্ট ঘরেও সুখ থাকে, যদি সেখানে ভালোবাসাটা সত্যিকারের থাকে। প্রদীপ কখনো নিজের সম্বন্ধে বলে না, তার প্রকাশিত আলোয় তার পরিচয় দেয়। ঠিক তেমনি আপনি আপনার সম্বন্ধে অন্যের কাছে কিছু বলতে যাবেন না, শুধু ভালো কর্ম করে যান, কর্মই আপনার পরিচয় দিয়ে দেবে। সমস্যা বোঝার কেউ নেই, সবাই শুধু একে অপরের দোষ দিয়ে নিজেকে দূরে সরিয়ে দেয়।
একটা সময় আসবে যখন বুঝতে পারবেন এ জীবনে আপনাকে যারা ছেড়ে চলে গেছে তারা ছেড়ে চলে যাওয়াতে আপনার মঙ্গল হয়েছে। ভালোবাসায় ছোট ছোট ভুল মাফ করে দেওয়া উচিত, কারণ ভুল আপনার হোক বা তার, সম্পর্কটা কিন্তু আপনাদের দুজনেরই। নিঃশ্বাস নিলেই যদি বেঁচে থাকা বোঝায়, তাহলে অনুভূতিহীন এক জীবন নিয়ে বেঁচে আছি। বয়স যতই হোক, আনন্দ করতে ভুলবেন না। কেউ বয়সে বুড়ো হয় না। মনে আনন্দ ও খুশি না থাকলে কম বয়সেও বৃদ্ধ হয়ে যায়। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা নয়। ঝগড়ার পর যে প্রথম কথা বলে বা যে প্রথম ফোন করে সে নির্লজ্জ নয়, বরং তার কাছেই সম্পর্কের মূল্য সবথেকে বেশি। জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম, যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন। তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেল করাটা স্বাভাবিক। মানুষ চরিত্রের একটা মজার দিক হচ্ছে, মানুষ সত্যের চেয়ে মিথ্যাটা খুব সহজেই গ্রহণ করে। জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই, মনে রাখবেন। টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায়। প্রতিটা মানুষের বোধহয় দুটো গল্প থাকে, একটা যা সবাই দেখে, অপরটা ভেতরে চেপে রাখে। বর্তমান পৃথিবীতে কাছের সম্পর্ক বলে কিছুই নেই, সব কাঁচের সম্পর্ক। আপনার পায়ে যদি জুতো না থাকে, কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে, কারণ জুতো আপনার কিছুটা পথ চলতে সাহায্য করবে, কিন্তু বই আপনার জীবন গঠন করতে সাহায্য করবে।